ছাত্র রাজনীতির পক্ষে বিপক্ষে উত্তাল বুয়েট রাজনৈতিক কাজে সহযোগিতার অভিযোগে ছয় জনের বহিষ্কার চায় একাংশ আবেগ পুঁজি করে মৌলবাদী স্বার্থ কায়েমের পাঁইতারা বলছে অন্য পক্ষ ইমতিয়াজ রাব্বির সাথে বুয়েটের বাকি যে সকল শিক্ষার্থীরা জড়িত ছিল আমরা ছবি এবং ভিডিও ফুটেজের মাধ্যমে চিহ্নিত করেছি আগামীকাল 31 মার্চের টার্ন ফাইনাল সহ সকল একাডেমিক কার্যক্রম বর্জন করছি হিজবুত তাহরির যে সংগঠনটা আছে জামাত শিবির যে সংগঠনটা আছে সেই আবেগটাকে পুঁজি করে তারা বারবার তাদের প্রচার প্রচারণা প্রকাশ্যে চালাচ্ছে জঙ্গিবাদী কার্যক্রম প্রতিহতের ঘোষণা শিক্ষামন্ত্রীর কিছু জঙ্গিবাদী গোষ্ঠীও গোপনে সেখানে কার্যক্রম করার একটা আলোচনা সমালোচনা ছিল মৌলবাদী বা জঙ্গিবাদী গোষ্ঠীকে প্রশ্রয় দেওয়ার মতন কার্যক্রম হচ্ছে সেটা অবশ্যই বন্ধ করতে হবে দেখছিলেন প্রধান শিরোনাম রাতের সময় সঙ্গে আছি আমি খান তাজনিন হাসান এবার অন্যান্য শীর্ষ সংবাদ সপ্তসেতু পদ্মা দিয়ে এবার সরাসরি ঢাকা থেকে যশোর ট্রেন ছোটার অপেক্ষা ভাঙা রূপ দেওয়া রুটে রেলের সফল ট্রায়াল রান দূরত্ব কমবে 193 কিলোমিটার ভারতকে আঁকড়ে ধরে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ দাবি বিএনপির যুক্তরাষ্ট্রের ইঙ্গিতে প্রতিবেশী দেশের বিরোধিতায় নেমেছে দলটি জবাব ক্ষমতাসীনদের চিকিৎসা অবহেলায় চার দিনে নবজাতকের মৃত্যু টাকার বিনিময়ে ঘটনা ধামা চাপা দেওয়ার চেষ্টা বেসরকারি হাসপাতালের ফটোথেরাপির একদিন পরও জানানো হয়নি অবস্থা অভিযোগ বাবার ছাত্র রাজনীতির পক্ষে বিপক্ষে উত্তাল বুয়েট ক্লাস পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীদের একাংশ নিয়ম ভেঙে রাজনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগে শিক্ষার্থী ইমতিয়াজ সহ ছয় জনকে স্থায়ী বহিষ্কারের আলটিমেটাম দেন তারা এদিকে আরেক পক্ষের দাবি সাধারণ শিক্ষার্থীদের আবেগ কাজে লাগিয়ে বুয়েটে মৌলবাদী স্বার্থ কায়েমে ব্যস্ত হিজবুত তাহরির ও ছাত্র শিবির নিষিদ্ধ ছাত্র রাজনীতি এভাবে কেটে গেছে চার বছর এরই মধ্যে 28 মার্চ মধ্যরাত থেকে হঠাৎ উত্তপ্ত বুয়েট ক্যাম্পাসে রাজনীতির বীজ বপনের চেষ্টা হচ্ছে এমন অভিযোগে শুক্রবার আন্দোলনে নামেন সাধারণ শিক্ষার্থীরা দ্বিতীয় দিন শনিবার সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে স্লোগানের তীব্রতা 11টায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দেয়া হয় আলটিমেটাম নিয়ম ভাঙার দায়ে 21 ব্যাচের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বিকে করতে হবে স্থায়ী বহিষ্কার যে কোনো বললে বুয়েটকে ছাত্র রাজনীতির হাত থেকে মুক্ত রাখতে বদ্ধপরিকর এরপর শিক্ষার্থীরা অবস্থান নেন বুয়েটের প্রশাসনিক ভবনের সামনে বেলা 12:30টার দিকে তীব্র গরমে অসুস্থ বোধ করতে থাকেন তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জাগাতে না পেরে অনেকটা অসহায় হয়েই দ্বিতীয় দিনের আন্দোলনের সমাপ্তি টানা হয় তবে রোববার সকাল থেকে আরও কঠিন আন্দোলনের হুঁশিয়ারি তাদের এখনো পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন হয়নি একই দিন অভিযোগের তীর ঘুরিয়ে দিয়ে সাধারণ শিক্ষার্থীদের আরেকটি অংশ সরব হয়েছে বুয়েট ক্যাম্পাসে তাদের দাবি সাধারণ শিক্ষার্থীদের আবেগ কাজে লাগিয়ে বুয়েটে নিজেদের মৌলবাদী স্বার্থ কায়েম করতে ব্যস্ত হিজবুত তাহরির ও ছাত্র শিবির জাতীয় দিবস সামনে আসলেই নানা অজুহাতে উস্কে দেওয়া হয় সাধারণ শিক্ষার্থীদের ছাত্র রাজনীতিবিহীন বুয়েট ক্যাম্পাস এখন প্রকাশ্যেই হিজবুত তাহরির তাদের কর্মকাণ্ড চালাচ্ছে এবং সেই নিষিদ্ধ সংগঠনের মানুষ তাদের স্বার্থ হাসিল করে সাধারণ শিক্ষার্থীদের একটি আবেগ নিয়ে এর আগে গণমাধ্যমে কথা বলেন বুয়েট উপাচার্য জানান 6 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে 8 তারিখের মধ্যেই পাওয়া যাবে প্রতিবেদন তাদের দাবি অযৌক্তিক বলছি না আমি তবে তাদের সাথে আমরা দাবির সাথে সহমত প্রশ্ন করছি একটা ছাত্রকে বহিষ্কার করতে হলে আপনারা জানেন আমরা ডিসিপ্লিন কমিটি যাবে তদন্ত হবে তারপরে সেটা তার শাস্তি দেওয়া হবে নিয়ম অনুযায়ী 2019 সালের 7 অক্টোবর বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় সংশ্লিষ্টতা মেলে ছাত্রলীগ কর্মীদের এরপর শিক্ষার্থীদের 10 দফা দাবির ভিত্তিতে ক্যাম্পাসে নিষিদ্ধ করা হয় ছাত্র রাজনীতি ধ্রুব ব্যানার্জি সময় সংবাদ ঢাকা বুয়েটে গোপনে জঙ্গিবাদী কার্যক্রম পরিচালনা করলে তা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন কারা এই ধরনের মনোবৃত্তি লালন করছে কারা এগুলোকে প্রশ্রয় দিচ্ছে সেগুলো আমরা খতিয়ে দেখব শিক্ষার পরিবেশ যাতে কোনোভাবেই সকল পক্ষকে
কোনোভাবেই বিনষ্ট না হয়। অনেকে অভিযোগ করেছিলেন যে কিছু জঙ্গিবাদী গোষ্ঠীও গোপনে সেখানে কার্যক্রম করার একটা আলোচনা সমালোচনা ছিল, সেই বিষয়টা নিয়েও আমরা আরও গভীরভাবে তদন্ত করব। মৌলবাদী বা জঙ্গিবাদী গোষ্ঠীকে প্রশ্রয় দেওয়ার মতন কার্যক্রম হচ্ছে, সেটা অবশ্যই বন্ধ করতে হবে, সেটা অবশ্যই প্রতিহত করতে হবে। এ নিয়ে আলোচনায় স্টুডিওতে আছেন সহকর্মী দেবাশিস রায়, যাচ্ছি তার কাছে। দেবাশিস, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি আমরা প্রতিবেদনে দেখছিলাম, আমরা জানি যে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠদের মধ্যে একটি বুয়েট, এবং যেখানে মেধাবীদের আনাগোনা, সেই বুয়েট, সেই শান্ত বুয়েট আসলে এখন কেন উত্তপ্ত, সেখানে আসলে দুটি গ্রুপেরও তৈরি হয়েছে যেমনটি আমরা প্রতিবেদনে দেখছিলাম। আপনি একটু এই বিষয়টি বুঝিয়ে বলবেন কিনা আমাদের? তাজনীন, আসলে হঠাৎ আসলে বুয়েট যখন উত্তপ্ত হলো, এটির আসলে বিশ্লেষণ যখন আমরা করতে যাই তখন একটু পেছনে ফিরতে হয়। পেছনে বলতে যে ঘটনা বা যে রাতের ঘটনাটাকে কেন্দ্র করে এই ক্যাম্পাস উত্তাল হয়ে উঠল, সেটি নিয়েই কিন্তু আসলে আজকে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি, যারা আন্দোলন করছেন সেই শিক্ষার্থীরা, তাদের দ্বিতীয় দিনের কর্মসূচি আজ সারাদিন চলেছে, বিশেষ করে মধ্যাহ্নভোজ পর্যন্ত, অর্থাৎ দুপুর পর্যন্ত কিন্তু এই আন্দোলন তারা চালিয়েছেন, এবং সেটি এক পর্যায়ে তারা বন্ধ করে আগামীকাল সকাল 7টা থেকে তারা আবারও ক্যাম্পাসে আন্দোলন করবেন, সেই দাবি দাওয়া তারা জানিয়েছেন। মূলত তারা 30 এবং 31 মার্চের পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম যেগুলো থাকে, অর্থাৎ টার্ম ফাইনাল এবং সেমিস্টার ফাইনাল, সেগুলো এই আজ 30 মার্চ এবং আগামীকাল 31 মার্চ, এই দুটো দিনের জন্য তারা সেই একাডেমিক কার্যক্রম এবং পরীক্ষা বন্ধ করেছে, আন্দোলনরত শিক্ষার্থীরা বর্জন করেছে। পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম চলমান থাকবে, এটি বিশ্ববিদ্যালয় প্রশাসন অর্থাৎ বুয়েট প্রশাসন বলছে, এবং জড়িতদের স্থায়ী বহিষ্কার দাবি করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। অর্থাৎ এই যে যারা জড়িত, বিশেষ করে সেদিন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে যারা ক্যাম্পাসে নিয়ে এসেছে, সেই ইমতিয়াজ রাহিম, তার যে স্থায়ী বহিষ্কার, একাডেমিকভাবে তাকে বহিষ্কার করা, সেই দাবিটি কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীদের মূল দাবি। কেননা আবরার ফাহাদের হত্যাকাণ্ডের যে ঘটনা বা সেই যে আসলে রেশ, সেই দগদগে ক্ষত কিন্তু এখনও বুয়েট শিক্ষার্থীদের শুকায়নি, এবং সেই জায়গাটি থেকেই তারা মনে করেন যে আবারও এই রাজনীতি এখানে শুরু হলে এমনই হানাহানি এখানে হবে। এবং এর পাশাপাশি DSW, অর্থাৎ ডিরেক্টরেট অফ সোশ্যাল স্টুডেন্টস ওয়েলফেয়ার, যেটি একটি পরিদপ্তর রয়েছে বুয়েটে, সেই পরিদপ্তরের পরিচালকের অপসারণ দাবি করা হয়েছে। বুয়েট উপাচার্য বলেছেন যে এটি তারা যাচাই বাছাই করবেন, এবং তদন্ত ছাড়া বুয়েট কর্তৃপক্ষ কোনো কিছুই করবে না, এটি ভিসির বক্তব্যে আজকে ভিসি স্পষ্ট করেছে। অর্থাৎ যেটি আমরা জেনেছিলাম যে বুয়েটে কোনো প্রকার কোনো ছাত্র রাজনীতি থাকবে না এমনটি বলা হয়েছিল, তবে এখন আবার অভিযোগ শোনা যাচ্ছে যে শুরু হতে পারে, বুয়েটে ছাত্র রাজনীতি আবারও শুরু হতে পারে। আবার আরেক দল হয়তো অন্য কথা বলছে যে এই রাজনৈতিক কর্মসূচি ধ্বনি তুলে আবার অন্য ভিন্ন দিকে যাচ্ছে কিনা পরিস্থিতি, সেই বিষয়টি কি? তাজনীন, আসলে মূলত যেটি ঘটেছে, এই সংবাদ সম্মেলন বা যারা আন্দোলনরত শিক্ষার্থী তারা গণমাধ্যমের সামনে এসে কথা বলে, এবং তারা তাদের দাবি দাওয়াগুলো জানায় যে আসলে কোন দাবি দাওয়াতে তারা আন্দোলন করছে। এর পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যেই কিন্তু একাংশ এসে গণমাধ্যমের কাছে বলেছে যে ইমতিয়াজ রাহিমের সিট বাতিল করেছে কর্তৃপক্ষ, সেটি হচ্ছে হলের সিট, যেটি কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেছেন যে এটি তারা করতে পারেন, কিন্তু স্থায়ী বহিষ্কারের ক্ষেত্রে তদন্ত প্রতিবেদন ছাড়া, যেহেতু এটি কোর্ট পর্যন্ত যাবে, সেটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও করতে পারবে না। এবং 31 জুলাই গেল বছরের, যখন টাঙ্গুয়ার হাওরে 31 জন বুয়েটের শিক্ষার্থী শিবিরের কার্যক্রম চালানোর সময়, রাষ্ট্রবিরোধী কার্যক্রম চালানোর সময় তারা গ্রেফতার হয়, এবং পরবর্তীতে তাদেরকে কোর্টের মাধ্যমেই সাজা দেওয়া হয় এবং তারা জামিনে, তখন কিন্তু বুয়েটের এই যে আন্দোলনরত শিক্ষার্থী, তখন সেখানে কোনো আন্দোলন হয়নি, এবং ভার্চুয়াল পরিসরে শিক্ষার্থীদের আবেগ নিয়ে খেলার চেষ্টা করছে এই যে যারা 31 জন শিক্ষার্থীর যে গ্রুপটি, সেই গ্রুপটি কিন্তু ভার্চুয়াল পরিসরেও বেশ অ্যাক্টিভ। এবং তুচ্ছ ঘটনায় কেন অচল হচ্ছে একাডেমিক কার্যক্রম, এটি আন্দোলনরত শিক্ষার্থীদেরই একাংশের একটি বক্তব্য। তারা বলছে যে আসলে বুয়েটের এখন এমন কোনো রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়নি যে এই একাডেমিক কার্যক্রমগুলো বন্ধ করে দিতে হবে। যে ঘটনাটি 28 মার্চ রাতে ঘটেছে, সেটি নিচকই একটি, তারা বলছেন যে এটি রাজনৈতিক কোনো কর্মসূচি নয়, এবং আধার থেকে সাধারণ শিক্ষার্থীদের কেউ ভুল বোঝাচ্ছে এমন একটি বক্তব্য, এমন আলোচনাও কিন্তু আসলে এই আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এসেছে। দেবাশিস, আমি এই বিষয়ে আপনার কাছে জানবো, যেটি আপনি বলছিলেন যে ভার্চুয়াল পরিসরে শিক্ষার্থীদের আবেগ নিয়ে খেলা, তার আগে একটি প্রতিবেদন আছে, এই বিষয়ে আপনি কিছু বলবেন? নিশ্চয়ই, এই প্রতিবেদনটি আমরা এটি নিয়ে সাজিয়েছি, আসলে রাজনীতি নিষিদ্ধ হলো যে ক্যাম্পাসে, সেই ক্যাম্পাসে কীভাবে আসলে অন্য কোনো দল বা নিষিদ্ধ কোনো সংগঠন রাজনীতি করতে পারে, একই সঙ্গে সঙ্গে রাজনীতি নিয়ে যে বুয়েট শিক্ষার্থীদের এক ধরনের বীতশ্রদ্ধ ভাব এবং এক ধরনের ভীতি রয়েছে, সেই নিয়েই, সেই বিষয়গুলো নিয়ে একটি প্রতিবেদন রয়েছে হাতে। আমরা প্রতিবেদন দেখে আলোচনায় ফিরছি।
বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলেও সেই সুযোগ কাজে লাগিয়ে ক্যাম্পাসে নিষিদ্ধ উগ্রপন্থী সংগঠনগুলো সক্রিয়। ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে কিউআর কোড বসিয়ে প্রচার করছে হিজবুত তাহেরির মতাদর্শ। এমনকি বিশ্ববিদ্যালয়ের ইমেল ব্যবহার করেও সাধারণ শিক্ষার্থীদের কাছে পাঠানো হচ্ছে বার্তা। এবার একটু পেছনে ফেরা যাক। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রম নিষিদ্ধ করা হলো। 11 অক্টোবর 2019 বুয়েট ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেন উপাচার্য সাইফুল ইসলাম। 19 জন বিশ্ববিদ্যালয়কে এই বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হলো। আবরার হত্যার বিচারের দাবিতে 10 দফায় গর্জে ওঠে বুয়েট। নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে আন্দোলনে যুক্ত হন সাবেক শিক্ষার্থী শিক্ষকরাও। অবশেষে 11 অক্টোবর বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বসে ভিসি জানান ছাত্র রাজনীতির ইতি বুয়েট ক্যাম্পাসে। ছাত্র রাজনীতি নিষিদ্ধের পাশাপাশি আবরার হত্যায় জড়িত সন্দেহ গ্রেফতার 11 জনকে সাময়িক বহিষ্কারও করা হয় সেদিনের ঘোষণা থেকে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দেবাশিষ, আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম যে বুয়েটে সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে। সেখানে আবার আমরা মাত্র আমাদের সহকর্মীর প্রতিবেদন দেখছিলাম যেখানে অন্য সংগঠনের পোস্টার দেখা যাচ্ছে যেটি তিনি কিউআর কোডের মাধ্যমে দেখাচ্ছিলেন। এই বিষয়টিকে একটু স্পষ্ট করবেন তাজনীর। এটি আসলে আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ গণমাধ্যমের কাছে এসে তারা আজকে দাবি করেছে যে হিজবুত তাহরিরের মতো যে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলো তাদের কর্মতৎপরতা বাড়াচ্ছে অনলাইন পরিসরে এবং ভার্চুয়াল যে মাধ্যমগুলো রয়েছে সেই ভার্চুয়াল মাধ্যম ব্যবহার করে। সেটি একটি শিক্ষার্থী এক পক্ষ এসে গণমাধ্যমের কাছে দাবি করেছে যে ক্যাম্পাসে গোপনভাবে এই বিভিন্ন জায়গায় যেগুলোতে জায়গায় স্টুডেন্টরা তাদের পদচারণা থাকে, স্টুডেন্টরা সমবেত হয়, সেসব জায়গায় এই ধরনের পোস্টার এবং হিজবুত তাহরিরের এই কিউআর কোড অর্থাৎ কুইক রেসপন্স কোড যেটিকে বলা হয়, বিভিন্ন কাজে আমরা যে কোড ব্যবহার করি সেই কিউআর কোডটি দিয়ে স্টুডেন্টদেরকে আমরা লক্ষ্য করেছি বা তারা দাবি করেছেন যে এই কিউআর কোডটির মাধ্যমে কিন্তু হিজবুত তাহরিরের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের আমরা দেখতে পাই যে সেখানে তারা চালিয়েছেন এবং সেটি আমরা লক্ষ্য করেছি যে এই কিউআর কোডটির মধ্যে আসলে কি রয়েছে সেটিও আমরা একটু জানার চেষ্টা করেছিলাম। সেই কিউআর কোডটি স্ক্যান করলে যেটি লক্ষ্য করা যায় যে এখানে 15 ফেব্রুয়ারি এটি একটি ইনভাইটেশন প্রস্তুত করা এবং সেটির মাধ্যমে শিক্ষার্থীদের আসলে তাদের খিলাফত আন্দোলনের যে আসলে খিলাফত প্রতিষ্ঠার যে আহ্বান সেই আহ্বান কিন্তু এই হিজবুত তাহরির এই কিউআর কোড অর্থাৎ ডিজিটাল এমন আইটেম বা টুলসের মাধ্যমে সে সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন। ছাত্রছাত্রীদের মধ্যে যারা শিক্ষার্থীদের মধ্যে আন্দোলন করছেন তারা বলছেন যে শুধুমাত্র কিউআর কোডই নয়, ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় তারা এমন পোস্টার সাঁটাতেও লক্ষ্য করেছেন। বিশেষ করে এই কিউআর কোডটিতে যদি ঢোকা যায় তাহলে সেই কিউআর কোডটি থেকে কিন্তু এই ইনভাইটেশনটি পাওয়া যায় যে ইনভাইটেশনটির মাধ্যমে আসলে খিলাফত প্রতিষ্ঠার জন্য শিক্ষার্থীদেরকে সাধারণ শিক্ষার্থীদেরকে তাদেরকে সম্পৃক্ত করার একটি চেষ্টা করা হয়েছে। এর পাশাপাশি আমরা যদি একটু বিশ্লেষণ করি যে আসলে রাজনীতিবিহীন ক্যাম্পাসে কিভাবে এই ধরনের টুলসগুলো বা এই ধরনের বিষয়গুলো আসছে সেইগুলো জায়গা থেকে বিশ্লেষণ করলে লক্ষ্য করা যায় যে আমরা যেটি বলছিলাম যে 17 জুলাই গেল বছরের জুলাইয়ে যে ঘটনাটি ঘটেছিল টাঙ্গুয়ার হাওরে গ্রেফতার হয়েছিল বুয়েটের 31 জন শিক্ষার্থী, তারা সবাই শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত, তারা এখন জামিনে আছেন এবং সেই শিক্ষার্থীরা এখন হুমকিদাতা হয়েছেন। হুমকিটি দেওয়া হচ্ছে যারা মুক্তিযুদ্ধের সপক্ষে বা যেহেতু ওখানে রাজনীতি নেই কিন্তু এক ধরনের আদর্শগত চরিত্র রয়েছে তাদের, সেইগুলোর ক্ষেত্রে কিন্তু তারা হুমকি দিচ্ছেন এবং শিক্ষকের অনুমতি ছাড়াই একাডেমিক বিভিন্ন গ্রুপ থেকে বাদ দেওয়া হচ্ছে সেই হুমকিদাতাদের তরফ থেকে এটি করা হচ্ছে। এবং ইনস্টিটিউশনাল মেইল যেটা আপনারা প্রতিবেদনে দেখলেন এবং কিউআর কোডের মাধ্যমে হিজবুত তাহরির মেসেজ পাঠানো হচ্ছে এবং ভার্চুয়াল পরিসরে রাষ্ট্রবিরোধীরা এখন প্রকাশ্য সক্রিয় এই বুয়েটের মতো জায়গায় এবং সর্বোচ্চ মেধাবীরা যাতে আসলে ভুল পথে ধাবিত না হয়, যেহেতু আপনি বলছিলেন যে বুয়েটের মেধাবীরাই সর্বোচ্চ মেধাবীরা এখানে চান্স পেয়ে থাকেন, তাদের মেধা যাতে ভুল কোনো পথে ধাবিত না হয় সেই দায়িত্বও কিন্তু তাদের। দেবাশিষ, সর্বোচ্চ মেধাবীরা যেন ভুল পথে না যায় এবং এই দুই পক্ষের যেই দাবি আছে সব মিলে আসলে বুয়েট কর্তৃপক্ষ এখন কি বলছে? সব মিলিয়ে বুয়েট কর্তৃপক্ষ উপাচার্য তিনি ব্রিফ করেছেন, তার বক্তব্য যদি আমরা একটু দেখে নেই তাহলে সেখান থেকে
থেকে লক্ষ্য করা যায় যে বুয়েটের যে আইন রয়েছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয় আইন, সেই আইনের বাইরে তারা যাবে না। এবং ছাত্রলীগ নেতাদের বুয়েটে প্রবেশ, যেটি 28 মার্চের ঘটনাটি নিয়ে যে আন্দোলন করছে, সেটি আসলে নিয়মতান্ত্রিক হয়নি, এটি বুয়েট ভিসির দাবি তিনি বলেছেন। এবং 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এটি 8 এপ্রিল প্রতিবেদন দেবে। এবং একাডেমিক কার্যক্রমে ফিরতে হলে শিক্ষার্থীদেরকে আবেদন করতে হবে বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলে এবং ভিসি বরাবর, অর্থাৎ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো পরীক্ষা ক্লাস স্থগিত করেনি, বর্জন করেছে। এবং ছাত্র কল্যাণ পরিদপ্তরের পরিচালক অপসারিত হচ্ছেন না, এটি ভিসির বক্তব্যে এসেছে তদন্ত ছাড়া। এবং বিশ্ববিদ্যালয় আইন এবং বিধির বাইরে যাবার কোনো সুযোগ বর্তমান ভিসির বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নেই, সেই দাবি দেওয়ায় কিন্তু গণমাধ্যমের কাছে বিশ্ববিদ্যালয় ভিসি জানিয়েছে। অবশ্যই দেবাশিষ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। স্টুডিও থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী দেবাশিষ রায়। ভারতকে আঁকড়ে ধরে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে বলে অভিযোগ বিএনপির। দলটির দাবি বিদেশ নির্ভর নয়, আন্দোলনকে ঘিরেই তাদের রাজনীতি। সময় মতো সরকারকে জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার, কুৎসা রটানো যায়, ক্ষমতা থাকলে নানাভাবে নির্যাতন করা যায়, নিপীড়ন করা যায়। সরকার হয়তো গায়ের জোরে তারা ক্ষমতায় আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে, সরকার যদি মানুষের ভালোবাসা নিয়ে এদেশে ক্ষমতায় থাকতে চায়, তাহলে মানুষকে কথা বলার স্বাধীনতা দিতে হবে, ভোটের স্বাধীনতা দিতে হবে। সবকিছু হারিয়ে বিএনপি এখন ভারত বিরোধিতায় নেমেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। তাদের নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করেন ক্ষমতাসীনরা। এছাড়া আওয়ামী লীগের কারো দায়িত্বজ্ঞানহীন কথাবার্তায় দায়ী দল নেবে না বলেও জানান শীর্ষ নেতারা। মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশ পাখির মতো গুলি করে বাংলাদেশি যুবককে হত্যা করছে, সেই দেশের তাবেদারা ওদের ইঙ্গিতে আজকে ভারতের বিরুদ্ধে কথা বলে, ভারতের পণ্য বর্জনের কথা বলে, আজকে দেশের অর্থনীতির বিরুদ্ধে সচেতন করে, ষড়যন্ত্র করে। বাংলাদেশের নির্বাচন নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্রের খেলা, এটা 71 হয়ে খেলা চলছিল। তাদের শক্তি কমে গেছে, শক্তি কমে গেলে মুখের বিষ উগ্র হয়ে ওঠে। সব কিছু হারিয়ে বিএনপি এখন ভারত বিরোধিতা নেমেছে। স্বপ্নের পদ্মা সেতু দিয়ে এবার সরাসরি ঢাকা থেকে যশোর ট্রেন ছোটার অপেক্ষা। ভাঙা জংশন থেকে যশোরের রূপদিয়া পর্যন্ত 84 কিলোমিটার অংশে হলো মালবাহী ও যাত্রীবাহী ট্রেনের সফল ট্রায়াল রান। নতুন পথে ট্রেন যাত্রা নিয়ে উচ্ছ্বসিত সাধারণ মানুষ। ট্রায়াল রানে সঙ্গে ছিলেন নাসিরুদ্দিন উজ্জ্বল, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। পদ্মা সেতুর রেললিং প্রকল্পের ভাঙা থেকে যশোরের রূপদিয়া পর্যন্ত 84 কিলোমিটারে প্রথমবারের মতো ট্রায়াল রান চলে। নতুন যে ট্রেন লাইন তৈরি হয়েছে তাতে দূরত্ব কমবে অন্তত 193 কিলোমিটার। ট্রায়াল রানের ট্রেন এখন গোপালগঞ্জের কাশিয়ানিতে, কাশিয়ানি স্টেশনে দুপাশ থেকে অভ্যর্থনা জানাচ্ছে লোকজন। উন্নত প্রযুক্তির একটা রেলওয়ে, এই জন্য আমরা আগে যে বাংলাদেশ রেলওয়ের যে স্পিড ছিল তার চেয়ে অনেক বেশি স্পিড পাচ্ছি। মধুমতি নদী গোপালগঞ্জ এবং নড়ালকে বিভক্ত করে রেখেছিল এবং গোপালগঞ্জে রেল লাইন থাকলেও নড়ালে রেল ছিল না। এই মধুমতি নদীর উপর এই রেল সেতু নির্মাণের মধ্য দিয়েই ট্রেন চলে গেছে নড়াইলে। লাইনটা যে তৈরি হয়েছে এটার আমরা যে কাঙ্ক্ষিত গতি ঠিক আছে কিনা সেটা দেখতেছি। ফরিদপুরের ভাঙা জংশন থেকে ট্রায়াল রান শুরু হয়ে প্রায় 1.5 ঘন্টায় পৌঁছে গেল যশোরের রূপদিয়ায়। মালবাহী ট্রেনে করে যশোরের এই রূপদিয়া স্টেশনে আসার পর আমরা এখন ফিরছি যাত্রীবাহী ট্রেনে করে। মধুমতি সেতুর উপর দিয়ে প্রথমবারের মতো যাত্রী ট্রেন প্রবেশ করেছে নড়াইল জেলায়। এই এলাকার মানুষের মধ্যে এই নতুন ট্রেন ঘিরে বিশেষ উচ্ছ্বাস বিরাজ করছে। যাত্রী ট্রেন এই 84 কিলোমিটার পথ অতিক্রমে সময় নেয় প্রায় 1/2 ঘন্টা। ট্রেনের গতি ছিল প্রায় 120 কিলোমিটার বেগে। ফরিদপুরের ভাঙা জংশন থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। 4 দিনের মাথায় লালমনিরহাট সীমান্তে আবারও বাংলাদেশি হত্যা করল বিএসএফ। এ নিয়ে গত 3 মাসে গুলিতে মারা গেলেন 3 জন।
রাত একটার দিকে কয়েক ব্যবসায়ী ভারতের সীমান্ত দিয়ে গরু নিয়ে ফেরার সময় বিএসএফ গুলি ছোঁড়ে, ঘটনাস্থলেই মারা যান একজন। এর আগে 26 মার্চ দুর্গাপুর সীমান্তে গুলিতে আহত একজন ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চিকিৎসা অবহেলায় 4 দিন বয়সী নবজাতকের মৃত্যুর পর টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালের বিরুদ্ধে। গত 27 মার্চ ঢাকা মেডিকেলে ছেলে সন্তানের জন্ম দেন রোজিনা। জন্মের পর বিলিরুবিন বাড়লে ফটোথেরাপির পরামর্শ দেন চিকিৎসক। ঢাকা মেডিকেলে শয্যা ফাঁকা না থাকায় শিশুটিকে ভর্তি করা হয় আহমেদ স্পেশালাইজড হসপিটালে। সেখানে ভর্তির 24 ঘন্টার মধ্যে মৃত্যু হলেও অভিভাবকদের জানানো হয়নি। পরে টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ স্বজনদের। ঈদ সামনে রেখে জমজমাট রাজধানীর বিপণী বিতান, পোশাকের সঙ্গে মিলিয়ে জুতা ও প্রসাধনী কেনায় ব্যস্ত ক্রেতারা। দরজায় করা নাড়ছে ঈদুল ফিতর, তাই তো ক্রেতাদের পদচারণায় মুখর বিপণী বিতানগুলো। বাহারি কারুকাজ ও নতুন সব ডিজাইনের পোশাকে সেজেছে রাজধানীর নিউ মার্কেটের দোকানগুলো। ঈদ ঘনিয়ে আসায় বেড়েছে ক্রেতা সমাগম। আনন্দের সাথে দেখছি, নিজেও কিনছি, নিজের জন্য করছি, মানুষের জন্য করছি। মেয়ের জন্য আপাতত 2টা টপস কিনলাম, আরো কিছু নিজের জন্য কিনবো। গরমকে প্রাধান্য দিয়ে এবার পোশাকের ডিজাইনও এসেছে নতুনত্ব, বিক্রিও বেড়েছে বলে জানান বিক্রেতারা। আমরা এবার আশাবাদ ইনশাল্লাহ যে আমাদের ব্যবসা কিন্তু ভালো হবে। কাস্টমার অনেক মার্কেটে ঘুরলে দেখা যাবে যে মানুষ পায়ে পায়ে বাড়ি খাচ্ছে। পোশাকের পাশাপাশি জুতা প্রসাধনী সহ অন্যান্য অনুষঙ্গের দোকানগুলোতেও ভিড় ছিল চোখে পড়ার মতো। সাশ্রয়ের মধ্যে কিনতে পারতেছি আমরা, দামও সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। রাজধানীর ফুটপাতগুলোতেও বসেছে বাহারি রঙের পোশাকের পসরা, চলছে জমজমাট বেচাকেনাও। আলতাফ হুসাইন, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহতের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। শুধু যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরাই নন, ক্ষোভে ফুসছেন বিভিন্ন কমিউনিটির মানুষ। পুলিশের গুলিতে নিহত 19 বছর বয়সী বাংলাদেশি তরুণ উইন রোজারিওকে হত্যার প্রতিবাদে শুক্রবার কুইন্সের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় জড়ো হন বিপুল সংখ্যক মানুষ। আমরা এদেশের সরকারের কাছে দৌড় দাবি জানাবো, পুলিশের ব্যবহার করবে মানুষ, আমরা সাহায্য চাই পুলিশের কাছে। সেই পুলিশ সাহায্য দেওয়ার পরিবর্তে যদি আমার বুকে গুলি চালায় সেটা তো হয় না। খ্রিস্টান ধর্মাবলম্বীদের পবিত্র দিন ইস্টার সানডে যেন এবার বিষাদে পরিণত হয়েছে। উইন রোজারিওর মৃত্যুর ঘটনার পর কমিউনিটি থেকে দাবি উঠলেও পুলিশের শরীরে থাকা ক্যামেরার কোনো ফুটেজ এখনো প্রকাশ করেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গেল 27 মার্চ স্থানীয় সময় দুপুরে নিউ ইয়র্কের ওজন পার্কে নিজ বাসা থেকে পুলিশকে ফোন করে সাহায্য চান উইন রোজারিও। নিহতের বাবার দাবি, ফোন পেয়ে পুলিশ তাদের বাসায় গিয়ে মায়ের সামনেই ছেলেকে 6 রাউন্ড গুলি করে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ছাত্র রাজনীতির পক্ষে বিপক্ষে উত্তাল বুয়েট। রাজনৈতিক কাজে সহযোগিতার অভিযোগে 6 জনের বহিষ্কার চায় একাংশ। আবেগ পুঁজি করে মৌলবাদী স্বার্থ কায়েমের পাঁয়তারা, বলছে অন্য পক্ষ। এবং ভারতকে আঁকড়ে ধরে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ, দাবি বিএনপির। যুক্তরাষ্ট্রের ইঙ্গিতে প্রতিবেশী দেশের বিরোধিতায় নেমেছে দলটি, জবাব ক্ষমতাসীনদের। এই ছিল রাতের সময়, এরপরে দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।